السلام عليكم ورحمة الله وبركاته، ওয়েলকাম টু শটকাহন। শটকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মোবাইল কেন স্লো হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়, সে গরম থেকে এবং স্লো থেকে কীভাবে আপনার মোবাইলকে সুরক্ষিত রাখবেন। অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি নিজেই এই সেটিংগুলো করে নিলে মোবাইলটি আর গরম হবে না এবং স্লো হবে না। আর প্রথমে আমি বলে নিচ্ছি, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। প্রথমেই আপনাদের মোবাইলের সেটিং অপশনে যাবেন, সেটিং অপশনে যাবেন। খুব সহজেই আপনারা এই সেটিংগুলো করে নিলে আপনাদের মোবাইল গরম হবে না এবং স্লো হবে না। প্রথমেই আপনাদের জেনারেল ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। সেটিংয়ে ঢোকার পরে জেনারেল ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। কেন গরম হয় আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের সেট কেন স্লো হয়ে যায়। দেখেন আমি অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চালু হয়েছে, অনেকগুলো সফটওয়্যার এখানে শো করতেছে। আসলে এগুলো সফটওয়্যারগুলো আমার মোবাইলে রানিং আছে, সে কারণে আমার মোবাইলটিও হ্যাং এবং গরম হয়ে থাকে। আমি এখন এটা এগুলো আপনাদেরকে অফ করে দেখাচ্ছি। আমি আপনারা অফ করে নেবেন, টার্ন অফ অটো সাইন্সটা আপনারা অফ করে নেবেন। আপনাদের যখন দরকার হয় তখন সময় আপনারা অন করে দিয়েন, অ্যাকাউন্টগুলো অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে টার্ন অফ অটো সাইন্স অফ করে দিয়েন। যদি অফ করে দেন তাহলে আপনাদের মোবাইলটি আর গরম হবে না এবং স্লো হবে না, খুব আরামে মোবাইলটি চালাতে পারবেন। এই সেটিংটা আপনারা অফ করে দিলে, আমি অফ করে নিয়েছি। আমি আবার আপনাদেরকে অন করে দেখাচ্ছি। প্রত্যেক মোবাইলে হয়তো সেটিং বিপরীত থাকতে পারে, অ্যাকাউন্টসে ক্লিক করার পরে সাইটে কর্নারে কোনো কোনো মোবাইল অপশন থাকতে পারে, আপনারা চেক করে নিন। টার্ন অন অটো সাইন্স অপশনটা কোথায় আছে আপনাদের অ্যাকাউন্টসের ভিতরে। অনেক মোবাইলে থাকবে ইনেবল ডিসেবল, তো যদি ইনেবল থাকে আপনারা ডিসেবল করে নেবেন। আমার এখানে আছে অটো সাইন্স পার্সোনাল ডাটা, আমি সেটা অফ করে দিচ্ছি। আমি এই সেটিংটা কনফার্ম করে তারপরে আরেকটা সেটিং আপনাদেরকে আমি দেখাচ্ছি। গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে আপনারা যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা তিনটি মাইনাস দেখতে পাচ্ছেন উপর দিকে হাতের বাম দিকে, এই মাইনাসেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রথম অপশনটি মাই অ্যাপস অ্যান্ড গেমস, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে আপডেট অল অপশনগুলো দেখাবে। তারপর দেখতে পাচ্ছেন লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ইনস্টলকৃত সফটওয়্যারগুলো এখানে শো করতেছে, যেগুলো আপনাদের মোবাইলে আগে ছিল। বর্তমানে আমার মোবাইলে এই সফটওয়্যারগুলো আগে ছিল, এখন নাই, আমি আনইনস্টল দিয়ে দিচ্ছি। কিন্তু আমার লাইব্রেরিতে রয়ে গেছে। আপনারা লাইব্রেরি থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে সবগুলো রিমুভ করে দেবেন। আপনার এই রিসেন্ট লিস্টটা ফুললি ক্লিন করে নেবেন, তাহলেই আপনাদের মোবাইল ইনশাল্লাহ গরম হবে না এবং স্লো হবে না। এই যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাইছি সেই সেটিংগুলো আপনারা খুব সহজেই করে নিন, ইনশাল্লাহ আপনাদের মোবাইল আর গরম হবে না, স্লো হবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন।